নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগামীকাল ভোট রয়েছে, তো তাই জন্যই বাড়ি যাচ্ছি। আজকে মর্নিং ডিউটি শেষ করে আমি আমার বন্ধুকে নিয়ে 2:20তে ধর্মতলাতে পৌঁছে গেলাম। এসে দেখছি ও মা, এত বড় লম্বা একটা লাইন। প্রথম দিকটা একটু ঘাবড়ে গেছিলাম বটে, তারপরে ঠিক ভেবে নিয়েছিলাম যে না না, যে কোনো উপায়ে বাড়ি যেতেই হবে, কারণ এটা আমার প্রথম ভোট। এই 25 বছর বয়সে আমি একবারও ভোট দিইনি, যদিও এটা সবার কাছে ভীষণই হাস্যকর, আমার নিজের কাছেও বটে। সব থেকে খারাপ ব্যাপার কি জানো, এতক্ষণ ধরে লাইনে দাঁড়ালাম, 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে ডিক্লেয়ার করলো যে দীঘা যাওয়ার কোনো বাস নেই। কি করব তাও আমি দুঃখ পাইনি একটুও, দৌড়ে চলে এলাম এসি বাসগুলোর কাছে। ওগুলো অবশ্য প্রাইভেট বাস, তবে এসি বাসগুলো আজকে চরম ব্যবসা করে নিয়েছে। আজকে তো সাধারণ মানুষের কোনো উপায় নেই, যে কোনো উপায় ওদেরকে বাড়ি ফিরতে হবে, এসি বাসগুলোর একদম চরম ব্যবসা হয়ে গেছে, প্রচুর মানুষের হয়রানি হয়েছে। তো যাই হোক, আমরা না ভেতরে বসতে সিট পাইনি, আমরা এসির বাইরে একটা কেবিন মতো থাকে নন এসি জায়গা, ওখানেই বসেছি। তাও যে ওইটুকু আসতে পেরেছি ওটা আমাদের কপাল ভালো। জানো তো কতক্ষণ ধরে যুদ্ধ করলাম, টানা 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম ওখানে 2:20 থেকে 3:30 পর্যন্ত। তো তারপর তো বাসটা পেলাম না। না, এরপর এই প্রাইভেট বাসটা কটার সময় ছেড়েছে জানো? 3:45। আমি তো ওখানে বসে গেছিলাম, আর আমার সঙ্গে ছিল একজন দিদি আর আমার একজন বান্ধবী। বাইরে অনেকটা মেঘ করেছিল, বোঝাই যাচ্ছিল যে একটা ভালো রকম বৃষ্টি হবে। আমরা বসছিলাম একদম ইঞ্জিনটার সামনে, মানে ড্রাইভারের পেছনেই বসছিলাম। আর এতটা গরম ভাব আসছিল না, পাগুলো মনে হচ্ছিল পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কতটা মেঘ হয়েছে, আমি তো বাসার ভেতর থেকে করেছি, অতটা ভালো স্পষ্ট আসেও নি। তবে ভোটের আগের দিন যে এত মারামারি যুদ্ধ করে বাড়ি যেতে হয়, এটাও বেশ ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স। সমস্ত ধরনের এক্সপিরিয়েন্সই থাকা ভালো। আজকে এসি বাসটা আমাদের কাছ থেকে নিয়েছে 250 টাকা, যেখানে আমরা 100 টাকা দিয়ে বাড়ি যাই। এই যে বসে আসতে পেরেছি আজকের দিনে ধর্মতলা থেকে, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। তার মধ্যে পাটা বারবার ঘামছিল বলে জুতোটা খুলে আমি জুতোর ওপরে পাটাকে রাখলাম একটু হাওয়া খাওয়ানোর জন্য। ভোটের আগের কয়েকটা দিন আর পরের কয়েকটা দিন বাসগুলো বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের যে কতটা হয়রানি হয় সেটা আমি আজকে বুঝতে পারলাম। ছোটবেলায় যখন বাবার কাছ থেকে শুনতাম না, সমস্ত কথাগুলো কেমন গল্প মনে হতো, এখন তো বাস্তবের সাথে মিলিয়ে নিতে পারছি। সাঁতরাগাছি আরও পরপর কয়েকটা স্টেশনে এসে বড্ড খারাপ লাগছিল, নিজেরা কত আয়েস করে আসছি আর এই সাধারণ মানুষগুলো উঠতেই পারছে না বাসে, কোনো বাসই নিচ্ছে না, এদেরকে কী করে নেবে, প্রত্যেকটা বাসেই তো ঠাসা ভিড়। আর আমরা যে বাসটাতে আসছিলাম সেটাতে এতটা ভিড় ছিল, কোনো স্টপেজেই কোনো মানুষকেই নিচ্ছিল না, কারণ কী করে নেবে, পুরো সিঁড়ি পর্যন্ত মানুষে দাঁড়িয়েছিল। কত কিছু খারাপ ভালো ভাবতে ভাবতে চলে এলাম বাড়ির কাছে। এই নদীটা দেখে একটু শান্তি পেলাম যে যাক বাবা, এবার অন্তত বাড়ির কাছে চলে এসেছি। আজকে গাড়িগুলো বেশি জায়গায় স্টপেজ দেয়নি, তাই জন্য অনেকটা আগে পৌঁছে গেছিলাম বাড়িতে। এই যে এতক্ষণ ধরে এলাম মারামারি যুদ্ধ করে, গাড়ি না পেয়ে পরে গাড়ি পেয়ে এলাম, এতক্ষণে যতটা না কষ্ট পেয়েছি আরও কষ্ট পেয়েছি আমি বাবাকে দেখে। কেন জানো তো, এই কয়েকদিন আগে আমার ঠাকুমা মারা গেছেন। আমাদের একটা রিচুয়ালস রয়েছে, বাবা বা মা কেউ যদি মারা যায় তাহলে ছেলেরা খালি পায়ে থাকবে, ধুতি আর গেঞ্জি বা কোনো জামা পরবে। তো বাবাও তাই করেছে। এই জিনিসটা দেখে আমার যে কী কষ্ট লাগছিল সেটা বোঝানোর মতো নয়, একটু ভিডিও করে শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো, আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই শেষ।